তো গাইস এখন ঘড়ি কাটা বাজে 5:09। তো আজকে ভিডিওটা 5:09 থেকে স্টার্ট করছি, তার কারণ ভাই কালকে যেহেতু আমার জন্মদিন গেছে, আজকে আমার জন্মদিন না, আজকে আমার বয়স হলো একদিন, তাই তো? আজকে আমার বয়স একদিন, তো মানে আমি জন্ম হিসাবে বলছি, যেহেতু কালকে আমার জন্মদিন, জন্মের পরের দিন হলো একদিন হয়, তো আজকে আমার বয়স হলো একদিন। তো গাইস সিনিয়া যেহেতু হাবড়ায় থাকে, তো কালকে সিনিয়া আমার বার্থডেতে আসেনি। সিনিয়া আমাকে বলছিল কি যে ভাই তোর বার্থডেটা আমি একটু সেলিব্রেট করবো, তোর বার্থডে দিন 2 ঘন্টা আমাকে সময় দিস। আমি ভাই বার্থডে দিন আমার টাইম হবে না, তুই বার্থডের পরের দিন কর, আমি যাব। তো বার্থডের পরের দিন আমি এখন ওর সাথে দেখা করতে যাচ্ছি, তো জানি না কি করবে, আমাকে অনেকদিন ধরে বলে যাচ্ছে সেই জন্মদিনে কয় 45 দিন আগে থেকে আমাকে হোয়াটসঅ্যাপ স্টার্ট নিব্বা নিবিরা যেমন করে হোয়াটসঅ্যাপ স্টার্ট আছে না, 45 দিন আগে, 42 দিন আগে, 45 দিন টুকু, মানে জন্মদিন আসতে এতদিন বাকি, ওইভাবে স্টার্টাস দিত। তো যেহেতু অনেকদিন ধরে বলে যাচ্ছে আজকে যদি না যায় না জিনিসটা খারাপ দেখাবে, তো সেই জন্য এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব হাবড়া। শুধু আমি একা যাবো না ভাই, যদি আমাকে কিডন্যাপ করে নেয়, এত বড় একটা সেলিব্রেটার যদি কিডন্যাপ করে নেয় তো তোমাদের ভিডিও দেবে কি? আমার বাবা, আমার বাবা ভিডিও দিতে করতে পারে না। যাই হোক, আমার সাথে আছে শুভ, ওইদিকে আছে আমাদের আমার ক্যামেরাম্যান সিনেমাটিক শট ম্যান। তো কি হয়েছে ভাই? বসে আছি। হাগা ভাইছি, চকলেট খাবো, চকলেট, চল চকলেট খাবো। আর ওই সাইডে অভিষেক হয়েছে, ওই যে অভিষেক আসছে, তিনজন মিলে যাবো। আজ তো যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ভাই 100 কে শুন, 100 কে শুন, 100 কে শুন। A few moments later. তো ভাই এখন ব্যাপারটা কি হয়েছে, এখন ভাই আমি বৃষ্টির মধ্যে ফিসে গেছি, মানে ভাই একটা শুভ কাজ করবো সে কারণে ভাই যেতে গেলে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর যাই হোক, এই বৃষ্টি নামে বহুজন আমার লাইফে না আসে, তাহলে আমার জীবনটাই পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে ধুয়ে চলে যাবে। বিয়ের দিনও বৃষ্টি হবে, পুজোর দিনও বৃষ্টি হবে, সব সময় যদি বৃষ্টি হয় তাহলে কেসে কুচ করেঙ্গে আম, আনে মনে যাবো তখনও বৃষ্টি। এখনো বৃষ্টি হচ্ছে, এখনো এখনো আমার টুনটুনিটা এখনো ভিজে যাচ্ছে। দি নেক্সট ডে, তো ফাইনাল গাইস এই ভিডিওটা তার পরের দিন থেকে শুরু করছি, তার কারণ ভাই ওই দিনকে সিনিয়ার সাথে দেখা করতে যেতে পারিনি, তার কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ভাই রাত হয়ে গেছিলো আর যেতে পারিনি। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, একটা বড় সমস্যায় ভিজে গেছিলাম কালকে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছি, এই জন্য আর কালকে যাওয়া হয়নি। আজকে আমার হাতে ঘড়ি নেই, আমি ঘড়িটা সোনাইদির বাড়িতে ভুলে রেখে এসেছিলাম সকালবেলা। আজকের আকাশের ওয়েদারটাও ঠিক কালকের মতোই, বাট কালকে বৃষ্টি পড়ছিল, আজকে বৃষ্টি পড়ছে না, এখনো জানি না বৃষ্টি পড়বে কি। তোমরা তো জানো আমি যখনই ব্লগ করি তখনই বৃষ্টি পড়ে, তো জানি না আজকে কি হবে, বৃষ্টি হবে আজকে, বৃষ্টি হবে না, তার মানে আজকেও যাওয়া হবে না, তাই তো? আজকে হবে না, আজকেও যাওয়া হবে না আমার, আজকে বৃষ্টি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে যাওয়া হবে না, হবে না, বেশি দেরি করবো না, এখন ডাইরেক্ট যাবো বারাসাত স্টেশনে। তো চলো, যাই হোক গাইস ফাইনালি অনেকক্ষণ পরে আমরা বারাসাত স্টেশনে চলে এসেছি, আর আমাদের 8 মিনিট পর ট্রেন, আমাদের টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটতে হবে, আর বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ ভাই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কত সুন্দর ভাবে উঠছে, তাহলে ওখানে কিন্তু টিটি থাকে ভাই না? হ্যাঁ, এখন আমরা প্ল্যাটফর্মে উঠিনি, সঙ্গে ধরবে না। 2 hours later, তো ফাইনালি গাইস হাবড়া স্টেশনে নেমে গেছি, আর অভিষেক ভাই ট্রেনে কেমন ভিড় ছিল? এখনো ঘুরে দেখা যাচ্ছে গাইস, ভিড়টা দেখা পার গাইস, ভিড়টা মানে এইখানটা এখন একটু ফাঁকা হলো, এত পরিমাণে ভিড় ছিল সেজন্য আমি ভিডিও করতে পারিনি। এখন সিনিয়াকে ফোন করবো, যাই না মালটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে, ওই সাইডে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে থাকে। এখন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখান থেকে সেলিব্রেশন করে ভাবছি কি মামাবাড়ি যাবো, কারণ হাবড়া স্টেশন থেকে আর 4টা স্টেশন পরে হলো আমার মামাবাড়ি, হাবড়া স্টেশন ওই সাইডে গেলে অটো ধরলে ডাইরেক্ট চলে যাওয়া যায়, তাই তো? তো ভাবছি কি করবো, তো যেটাই বই না কেন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। অনেকদিন পর বাড়ি থেকে বেরোলে এটাই হয়, মানে বাড়ি যেতে ইচ্ছে করে না। এমনিতে কি বলতো আমার আমরা প্ল্যান ছাড়া চলি, যে এখান থেকে কখন কি যাই না কোনো ঠিক থাকে না, দেখি করে চার্জারও আনিনি ফোনে, বেশি চার্জও নেই, চার্জিং ব্যবস্থা একটু কথা বললাম তো, ওই তোর আইফোনের চার্জার আছে নাকি তোদের পাড়ায়? তো গাইস ফাইনালি কিন্তু আমি হাবড়ায় মানে যেখানটা এসে চা ফা খাই সেখানটা এসেছি, মানে এখানে সিনিয়র ভালো দাদা ফাদা না কি হয়, আর এখানে সিনিয়র বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, অনেকেই আছে, আর এখানে অনেক দাদারা ভাইরা আছে, তো এখানে মেনলি এখন যে ব্যাপারটা হচ্ছে, এখানে একটা সিনিয়র আমার জন্য একটা কেক, এটা কি লেখা আছে, বেস্ট ফ্রেন্ড, আচ্ছা আমি তোর বেস্ট ফ্রেন্ড না, তো তুই যাই হোক গাইস ক্যামেরা মারিস না, ক্যামেরা খারাপ হয়ে যাবে, মানে আমার বার্থডে চলে গেছে 2 দিন আগে, বাট আজকে একটা সেলিব্রেশন করছি, মানে বার্থডের আগে সাবস্ক্রাইবার এসেছিল আমার ক্যাফেতে, তখন একটা কেক মানে সেলিব্রেশন করেছিলাম, এখন বার্থডে চলে গেছে 2 দিন হয়ে গেছে, তো আজকে আরেকটা কেক কাটা হচ্ছে, এখানে অনেক কেউ আছে, তোমরা কিছু ভাবছো রে ব্লগ করছি বা এরকম কিছু, লজা লজা পাচ্ছো তাই? আমার কোনো রকম লাগে না, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও কনফারেন্স বানাচ্ছি, চারিপাশে না সবাই দেখছে, জানি না কি ভাবছে, তো যাই হোক তোরা লজ্জা, তুই লজ্জা পাচ্ছিস, তুই ক্যামেরা কর, তুই তো ভিডিও ব্লগ করিস, তুই কন্টিনিউ কর, লজ্জা পাচ্ছিস কিসের জন্য, কন্টিনিউ কর। আমি কি জ্বালাবো?
गाइस এখানে সেনিয়া দেখতে হচ্ছে কেক সব একাই খেয়ে নিয়েছে শুধু শুধু তোকে মুখ কি বল পুরো ধরে তুলে নিয়েছে এটা কিভাবে খাচ্ছে দেখি চেটে খাটা ওটা ওটা চেটে খাদে কি অন বাড়ি খা এ ছাপড়ি তুই কি করছিস ছাপড়ি গাইস ওর নাম কিন্তু ছাপড়ি ঠিক আছে ওই দেখুন ব্যাপারটা কি হয়েছে এখন আমরা মানে হাবড়াই যে ওভার ব্রিজ ওখানে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা কোথায় যাবে ট্রেনটা এটা শিয়ালদা এটা যাবে এটা শিয়ালদা বাট আমরা এই ট্রেনে উঠে শিয়ালদা যাব না মানে শিয়ালদা মানে বারাসাত যাব না তার কারণ ভাই আমি এখন যাব মামাবাড়িতে চার্জারের জোগাড় হয়ে গেছিল আমি ভাবছিলাম চার্জার হবে কিনা কারোর কাছে তো শুভর কোন বান্ধবী না শুভ নাকি আগে এই মেয়েটার সাথে প্রেম করেছে সেই না 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 কি বান্ধবী যাই হোক ওই বান্ধবীর কাছে নাকি চার্জার আছে আইফোন এক্স আছে ওই বান্ধবীর কাছে ওই বান্ধবীর কাছ থেকে আমি চার্জারটা নেবো তারপর পেছনে বুঝবো মানে ফোনের ঠিক আছে তারপর চার্জ ফার্জ দেবো নাহলে ভিডিও এডিট করতে হবে না কালকে ভিডিও পোস্ট করতে হবে তো এখন এখানে এসছি একটু রিলস ফিলস বানাবো ঠিক আছে সবার সাথে তো আগে রিলস ফিলস বানাই তারপর ট্রেনে উঠে মামাবাড়িতে যাবো তো চলো ঘড়ি কাটা বাজে ঠিক আটটা বাজতে এক মিনিট বাকি আর এখন আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে এখন গাইস প্রচুর বল কি বলতে চাস ওর বার্থডে তো আমার প্ল্যানিং ছিল আমাদের একটা ক্লাব আছে ওখানে সেলিব্রেট করব বাট বৃষ্টির জন্য আমি দুপুরে কনফার্মটা না করে দিয়েছি আমি কালকে রাতে সব কিনে রেখেছি যে বাড়িতে করব এখানে বৃষ্টি হচ্ছিল আসতে পারিনি অনেক কষ্ট লাগে আমি অনেক হার্ট হয়েছি আসছে বছর আবার ক্লাবেই হবে ক্লাবে আচ্ছা যাই হোক যাই হোক আর ওই দিনই হবে মানে কালকে অনেক প্ল্যানিং ছিল নাকি ওর হ্যাঁ ভাই ভালো আছো ভালো আছো বার্থডে দিন 2 ঘন্টা টাইম দিতে তো কালকে মানে বার্থডে দিন টাইমই পাইনি নিজে খাওয়ারই টাইম পাইনি তো করে কি হবে এটা হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক গাইস আজকে বছর বেটার লাক্স নেক্সট টাইম আবার হবে তাই বেঁচে থেকে অবশ্যই হবে ক্লাবেই হবে ক্লাবেই হবে এখানে তারা এখানে ভিড় কম হবে হয়তো কোথায় দাঁড়াবো ট্রেন আসছে আচ্ছা ট্রেন আসছে গাইস ফাইনালি আমরা চাপড়া স্টেশন নেমে গেছি এখন স্টেশন নেমে একটা মিষ্টি দোকানে এসেছি এখান থেকে দু তিন রকমের চার রকমের মিষ্টি নিচ্ছি আমি দিদাকে ফোন করে বললাম দিদা কি খাবে দিদা বলকে আমি টক দই খেতে পছন্দ করি সেই জন্য আমি টক দই নিলাম প্লাস ওখানে কি চমচম না কি বলে এগুলো নিলাম তারপর আরো কিসব নিচ্ছি যাই না কিসব নিচ্ছে শুভকে বললাম শুভ কি খাবি শুভ শুভর পছন্দ মতো নিল তো আমাদের বিল কত আছে সে তো জানা কথা ভাই বাবা মানি ব্যাগ মোটা হয়ে গেছে মোটা মানি ব্যাগ মোটা হয়ে গেছে মানে একরকম এখানে একরকম তিন রকম টোটাল মিষ্টি না এটা দু জায়গায় নিয়েছি টোটাল তিন রকম তো ফাইনাল গেছে এখন আমি দিদা বাড়িতে চলে এসেছি দিদা এখন মাসির সাথে কথা বলছে আর দাদু বিষয় টিভি ভিউ দেখছে তো যাই হোক তো এখন হাত পা ধুতে হবে মাংস মাংস হয়তো রান্না করেছে মাংস খেতে যেহেতু ভালোবাসি ফোন করে বলে দিয়েছিলাম কি কি রান্না দেখেছো মাংস আর কি মাংস আছে মাছ ভাজা আছে ভাত ভাত আছে রুটি আছে অনেক কিছু আছে অনেক কিছু যায় এই জন্যই তো দিদা বাড়িতে আসা ভালো মন্দ খাওয়ার জন্য তো যাই হোক এখানে আসার কারণ হলো যে কালকে বাড়িতে যাবো কেমন কি ভিডিও বানাবো এখানে আসলে একটা নানা রকম একটু আলাদা রকম ভিডিও হবে এটাই হলো মেন ব্যাপার যাই হোক গাইস আবার তো হাত পা ধুয়ে আসি তারপর খেতে বসবো বেসিক্যালি আমার ফোনে চার্জ নেই ঠিক আছে তাও তো শুভকে বললাম ভাই আমার ফোনে চার্জ নেই কি করা যাবে ও শুভ বললি কেন একটা বান্ধবীর আইফোন আছে ওর কাছ থেকে চার্জারটা নিয়ে আসছে একদিনের জন্য ঠিক আছে নিয়ে চার্জারটা নিয়ে আসছিস তো ঠিক আছে তাহলে তোর বান্ধবী বয়ফ্রেন্ডের সাথে কথা বলবি কি করে বলে তোর বয়ফ্রেন্ড তো আমিই ছিলাম একসময় আচ্ছা 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 এখনো সিঙ্গেল তো এখন ঘুমানোর টাইম আজকে বেশি বাজে না আজকে মাত্র ঘড়ির কাটে 12:06 বাজে তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে পারবো বাড়িতে থাকলে না এত তাড়াতাড়ি ঘুমানো হয় না বাড়িতে থাকলে সেই 12:01-2:03 বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো আজকে দিদা বাড়িতে এসে হাত পা ধুয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি এডিট করতে বসে গেছিলাম তারপর কারণ ভাই সকল লোক তাড়াতাড়ি বাড়ি যেতে হবে একটু হালকা পাতলা ভিডিও ভিডিও করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ ভাই বিকালে একটু কাজ আছে বাড়ির ঘরে তো ভাই আজকে ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু হোক তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে জানতে তোমাদের সাথে দেখা হচ্ছে বই নিশ্চয় আটটার সময় তো তোমাদের টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ।